নমস্কার বন্ধুরা, ই ডিজিটাল পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আপনাদেরকে জানাই যে ইতিমধ্যে GANM বা AANM যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। তো কিভাবে আপনারা সেই রেজাল্ট দেখবেন বা কিভাবে আপনারা র্যাঙ্ক কার্ড ডাউনলোড করবেন, সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো জাস্ট আপনারা এখানে সার্চ করবেন GANM আর ANM রেজাল্ট। তো রেজাল্ট সার্চ করার পর আপনারা একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে wbjeeb.nic.in এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন, তো আপনাদের কাছে যে GANM যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটটি এখানে কিন্তু খুলে যাবে। ভিউ অ্যান্ড ডাউনলোড র্যাঙ্ক কার্ড, এখানে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আরেকটি পেজ চলে আসবে, তো আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। তো এখানে এক্সামিনেশন GANM ANM 2022 এখানে অটোমেটিক এখানে সিলেক্ট থাকবে, তো জাস্ট এটা এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর অ্যাপ্লিকেশন নাম্বার, আপনারা যখন ফর্ম ফিল আপ করেছেন, ফর্ম ফিল আপ করার সময় যে অ্যাপ্লিকেশন নাম্বার, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে দিয়ে দেবেন। অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেওয়ার পর আপনার যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থটা এখানে দিতে হবে। ডেট অফ বার্থ দিয়ে দেওয়ার পর এখানে সিকিউরিটি পিন, এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি পিন B84581, এটা আপনারা জাস্ট এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে একটু নিচে দেখতে পাচ্ছেন সাইন ইন যে অপশন, এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার যে ড্যাশবোর্ডটি, সেই ড্যাশবোর্ডটি এখানে ওপেন হবে। তো প্রথমেই অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে ভিউ ডাউনলোড অ্যাডমিট কার্ড, আপনারা এখান থেকে অ্যাডমিট কার্ডটি আপনারা দেখতে পাবেন। তো আপনাদেরকে যেটি করবেন, আপনারা তো আপনাদের কাছে এরকম চারটি অপশন শো করবে। প্রথম অপশন আপনারা দেখতে পাচ্ছেন ভিউ অ্যাডমিট কার্ড, দ্বিতীয় যে চ্যালেঞ্জিং অ্যান্সার কি, সেই অপশন এখানে রয়েছে, আর দ্বিতীয়ত যে রেসপন্স চ্যালেঞ্জিং অ্যান্সার কি যে আপনি করেছিলেন সেটার রেসপন্স কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারেন। তো আজকে আমরা দেখব র্যাঙ্ক কার্ড আপনারা কিভাবে ডাউনলোড করবেন। তো আপনাদের কাছে চার নম্বর যে অপশনটি র্যাঙ্ক এবং স্কোর কার্ড, তো আপনারা এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ডাউনলোড অপশন, সেই অপশনটি এখানে চলে এসেছে। তো আপনারা জাস্ট এখানে ডাউনলোড যে র্যাঙ্ক কার্ড, আপনারা এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে এরকম কিন্তু একটা অপশন চলে আসবে, জাস্ট আপনার এখানে যে ওপেন অপশনটি, এই ওপেন অপশনটি আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনাদের যে র্যাঙ্ক কার্ডটি, সেই র্যাঙ্ক কার্ডটি এখানে কিন্তু ডাউনলোড হয়ে যাবে, তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যদি এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এরকম আপডেটগুলো পাওয়ার জন্য। এখানে কিন্তু র্যাঙ্ক কার্ডটি ডাউনলোড হয়ে গেছে, এটা জাস্ট আমি আপনাদেরকে ওপেন করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলভাবে কিন্তু যে র্যাঙ্ক কার্ড, সেই র্যাঙ্ক কার্ড কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের যে র্যাঙ্ক কার্ড সেটা ডাউনলোড করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।